ম্যাক্সিমাম 40 টাকা, কারণ যাদের রেন্টে থাকে 10 টাকা করে দেয়, যারা রেন্টে না থাকে তারা 7 টাকা করে বা 6 টাকা করে ইউনিটে দেয়। আপনি ভাবুন যে কত টাকা খরচা হচ্ছে আপনার একবার চার্জে 150 কিলোমিটার, যেখানে এই গাড়ি যদি চালান 300 টাকা তেল যাবে। আজকে একটা ব্র্যান্ড নিউ কন্টেন্ট নিয়ে বেসিক্যালি আজকে যেখানে এসেছি তোমাদের জন্য ইলেকট্রিক স্কুটারের সাম্রাজ্য বলতে পারো, সাম্রাজ্য জাস্ট দেখে নাও এদিকে। আর যে কটা এখানে ইলেকট্রিক স্কুটার আছে গাইস, একবারে রেজিস্টার্ড ইলেকট্রিক স্কুটার, মানে মোটামুটি 60 মানে 60 অফ স্পিড, গ্রিন নাম্বার প্লেট বসবে এখানে। আর খুব ইন্টারেস্টিং পার্ট, যে ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক আছে এখানে, একবার চার্জ দিলে কত কিলোমিটার চলবে? 250 কিলোমিটার চলবে। ক্যান ইউ বিলিভ? তো ভিডিও শুরু করার কথা বলছি, আমাকে নতুন দেখছো ইউটিউব থেকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুকে প্লিজ ফলো করো। চলো ডিরেক্টলি আমার দাদার সাথে কথা বলে নিই, যারা স্টক আছে যে কটা লুক দেখতে পাচ্ছি গাইস, টু গুড। চলো ভাইয়ের সাথে কথা বলে ইচ্ছা এভরিথিং ডিটেলস নিই, কোথায় আছে এক্সাক্ট লোকেশন কি কি। স্ট্রেট ইন এসছি আমরা বারাইপুর কোমাকির শোরুমে। তো ভাই ফার্স্ট অফ অল নামটা বলো, একটু জোরে বলো। সুকুমার পট্টনায়। আর প্রথমত বলো এই যে ইলেকট্রিক স্কুটার হিউজ কালেকশন, মানে হিউজ হলেও কিছু স্টক আজকে বেরিয়ে গেছে বলছো? আমাদের কাছে স্টক ছিল, পরপর স্টক খতম হচ্ছে, আবার আসছে আমাদের কাছে স্টক। এই 10 তারিখের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, আমাদের স্টক আছে 10 তারিখের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। অনেক কিছু মডেল আসছে, অনেক নতুন ভার্সন আসছে, অনেক কিছু প্রোডাক্ট আপনি দেখতে পাবেন। আচ্ছা, মানে লো রেঞ্জ থেকে হাই রেঞ্জও পর্যন্ত আপনি দেখতে পাবেন। আচ্ছা, মোটামুটি তোমার লোকেশনটা আগে বলো তো, এক্সাক্ট লোকেশন আছে বারাইপুর খাস মল্লিক ইলেকট্রিক অফিস আছে, তার পাশে শ্রীরাম সিটি ফাইন্যান্স, তার নিচেই আমাদের শোরুম আছে কোমাকি ইলেকট্রিক বাইক শোরুম, পটনায় গিয়ে বাইক অ্যান্ড স্কুটার। আচ্ছা, লোকে যদি শিয়ালদা হাওড়া থেকে আসে, আপনি যদি লোকেশন সার্চ করেন পটনায় গিয়ে বাইক অ্যান্ড স্কুটার কোথায় আছে, বা আপনি বারাইপুর কোমাকি শোরুম কোথায় আছে, আপনি যদি লোকেশন সার্চ করেন আপনি ওটা লোকেশনে পেয়ে যাবেন। প্লাস আপনি যদি ওখান থেকে না আসতে পারেন, বারাইপুর স্টেশনে নামবেন, ওখান থেকে 10 টাকা টোটোতে খাস মল্লিক ইলেকট্রিক অফিসের কাছে। আপনার স্টেশন থেকে কত ডিসটেন্স হবে এটা? স্টেশন থেকে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার। আচ্ছা, 1.5 থেকে 2 কিলোমিটার। আগে তুমি বলো মোটামুটি যা স্টক আছে আপাতত আর যা আসবে, মোটামুটি স্টার্টিং তুমি একবার বলছো সর্বমূল্যেরও। আমাদের সর্বমূল্য যেটা আছে 48,000 থেকে শুরু আছে, 48,000 থেকে শুরু আছে। আচ্ছা, আপনি 2 লাখ টাকা পর্যন্ত, 2,15,000 টাকা পর্যন্ত গাড়ি আছে। 48,000 থেকে 2,15,000 পর্যন্ত আছে। গাই শুনে নিছো, তোমরা তো 48,000 আজ গাড়ি আজকে নেই বলছো, তাই তো? সব বেরিয়ে গেছে, স্টক আউট হয়ে গেছে। আচ্ছা, মোটামুটি আজকে যা সেগমেন্ট আছে মোটামুটি কত থেকে স্টার্টিং দাও একটু? 97 থেকে স্টার্ট আছে। 97 থেকে সব রেজিস্টার মডেল, রেজিস্টার। হ্যাঁ, এই জিনিসটা একটু বলে দাও যে রেজিস্টার হচ্ছে যে গাড়িতে আপনি 40-এর অ্যাবাভ স্পিডে যাবেন, আচ্ছা, তখনই আপনি গভর্নমেন্টের রুলস এর ভেতরে থেকে যাবেন। তখন তার জন্য আপনাকে নাম্বার প্লেট, গ্রিন নাম্বার প্লেট হয় যেটা হচ্ছে ইলেকট্রিকের জন্য হয়, তো সেই নাম্বার প্লেট আপনাকে এখানে লাগাতে হবে। আপনি যারা কর্ম করে খায় তাদের জন্য গাড়ি আছে, যারা গাড়ি চালাতেও পারে না, যাদের পাও নেই বিকলাঙ্গ, তাদের জন্য গাড়ি আছে আমাদের কাছে। মোটামুটি সব বেরিয়ে গেছে বলছে দাদা, আরো স্টক ঢুকবে। আর যে কটা স্টক ঢুকবে, 96 থেকে স্টার্ট। তো চলো ডিরেক্টলি আমরা এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ডিক্যাপের জন্য, তাই তো? একদম, এটা হ্যান্ডিক্যাপদের জন্য। আচ্ছা, যারা ডিসব্যালেন্স আছে তাদের জন্যও বেটার এটা।
যাদের একটু বিকলাঙ্গ বা যাদের একটু হ্যান্ডিক্যাপ, যাদের ইচ্ছা আছে চালানো বা চালাতে পারে না, বাট এখানে গেলে তোমরা ইজিলি চালাতে পারবে। চলে আসো ভাড়াইপুরে। তো এটার একটু কনসোলটা দেখি, মিটারটা। বাহ গাইস, দেখে নাও কত সুন্দর। আচ্ছা, এগুলো মোটামুটি চার্জেস কতক্ষণ দিতে হয় এইসব গাড়িগুলো? 5 ঘন্টা ম্যাক্সিমাম। 4 থেকে 5 ঘন্টা দিলে কতক্ষণ চলবে, কত কিলোমিটার যাবে গাড়িটা? আছে 80 থেকে 100 কিলোমিটার মাইলেজ যাবে। 80 থেকে 100 কিলোমিটার গাইস, দেখে নাও। এখানে মিটার স্পিড 90 ও আছে। এটা হাইয়েস্ট 90 স্পিড অবধি ওঠে না? এটা লো স্পিড থাকে, এটা হ্যান্ডিক্যাপদের জন্য, এটা লো স্পিড। আচ্ছা, মিটারে দেখাচ্ছে 90, কিন্তু চলবে 25-30। আচ্ছা, চলবে এটা 25-30, কিন্তু মিটারে দেখাচ্ছে 90। এটা তো মিটার সবার জন্য তো সমান বানানো হয় না। আচ্ছা, তাই জন্য এটা হয়েছে। আচ্ছা, এটা প্রাইস কত লেগেছে? এটা আছে আপনার অন রুট দাম আসবে 17। আচ্ছা, কত বললে? 17000, 1,07,000, মানে 1,07,000 টাকা। 7,000 টাকা গাইস, দেখে নাও 1,07,000 টাকা। কোমা কি খুব ইলেকট্রিকের জন্য বেস্ট ব্র্যান্ড বলতে পারো। গাড়ির জাস্ট আউটলুক দেখে নাও। তোমাদের এটাকে একবারে প্রি ইনস্টল রিং ফিং গুলো এগুলো সব ইনস্টল, মানে এক্সট্রা করে লাগাতে হবে না? এটা এক্সট্রা পয়সা আছে, আপনি যদি চান তো লাগাতে পারেন, না চান যদি লাগাতেও না পারেন। এটা 2,200 টাকা দাম আছে গাড়ি। 2,200 টাকা দাম আছে। এটা আসলে বন্ধ করে দাও। নেক্সট, খুব একটা সুন্দর ভেরিয়েন্ট, যেটা ভেসপা টাইপের দেখতে, তাই তো? একদম ভেসপা লুক, পুরো খুব বসানো। স্মার্ট ডিসপ্লে নিয়ে আছে, স্মার্ট ডিসপ্লে, একদম স্মার্ট ডিসপ্লে নিয়ে। গাইস, দেখে নাও ডিসপ্লেটা, ওয়াও। আর স্ক্যানে কি হবে তোমার? ব্লুটুথ ফ্লুটুথ সব কিছু হবে? একদম ব্লুটুথ মিউজিক সিস্টেম প্লাস হাই স্পিড ডিজিটাল মিটার এবং লোকেশন এফেক্ট, মানে আপনি মোবাইল থেকে ফোন লোকেশন ট্র্যাক করে আপনি যেতে পারবেন। এটা শো করবে বাইরে টাচ স্ক্রিন? না, এটা টাচ স্ক্রিন নয়, কিন্তু এখানে আপনি মোবাইল থেকে আপনি কানেক্ট করে জিপিএস কানেকশন এখান থেকে করতে পারবো। অল কমপ্লিট সব কিছু, আপনি হটস্পট অন করে আপনার হটস্পট এখান থেকে কানেকশন করে, ব্লুটুথ কানেকশন করে মোবাইলে গান বাজাতে পারবেন, ইউটিউব থেকে ভিডিও দেখতে পারবেন, যা মোবাইলে হবে তা আপনার এই ডিসপ্লেতে শো করবে। গাইস, দেখে নাও, এটা মোবাইলের সাথে কানেক্ট করার পরে ভিডিও জিপিএস সব কিছু দেখতে পারবে, মানে ইউটিউবে ভিডিও দেখতে পারবে, তাই বলছো তো? ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, যেটা আপনার কাছে নতুন টেকনোলজি নিয়ে এটা আসছে। কোমা কি এটা নতুন টেকনোলজি? তো এই গাড়িটার ব্যাটারি আছে 52 ভোল্ট, 52 ভোল্ট 34 অ্যাম্পিয়ার, 34 অ্যাম্পিয়ার। আচ্ছা, মোটর আছে 3000 কিলোওয়াট, মোটর 3000 কিলো। আচ্ছা, মোটর ফটো সব কিছু ওয়ারেন্টি কত বছর বলে? 3 বছর। মোটর চার্জার কন্ট্রোলার 1 ইয়ার্স, ব্যাটারি 3 ইয়ার্স। আচ্ছা, মোটর চার্জার কন্ট্রোলার 1 ইয়ার্স, ব্যাটারি 3 ইয়ার্স, ব্যাটারি 3 ইয়ার্স। গাইস, দেখেন না, ফেস পার এভেল লুকস বিউটিফুল, দেখতে বিউটিফুল দেখতে। গাড়ির দাম কত পড়ছে এটা? 97, অনলি 97000 অন রুট। গাইস, 97000 তোমরা এখন ফেস পার ফিলিংস দিতে পারবে। ওয়াও ওয়াও, দারুণ লাগলো আমার। সব কি তো সব এলইডি? সব এলইডি। এটা মাইলেজ 100 মাইলেজ পাবেন, 80-100 মাইলেজ পাবেন, 80 থেকে 100 মাইলেজ পাবেন। 80-100, এগুলো কি সব গ্রিন নাম্বার হবে তো? রেজিস্টার গ্রিন নাম্বার, নাম্বার প্লেট হবে, রেজিস্টার মডেল। গাইস, চলে যাচ্ছি নেক্সট সেগমেন্টে, ঠিক আছে, বন্ধ করে দাও। তো নেক্সট সেগমেন্টটা ওইটারই 3 চাকা ছিল, এটা কি 2 চাকা? এটা গাইস, দেখে নাও, কোমা কি এর আরেকটা ভেরিয়েন্ট, এসি স্পোর্ট, এর নাম হচ্ছে এসি স্পোর্ট, এসি স্পোর্ট, এসি স্পোর্ট। আচ্ছা, এসি স্পোর্ট গাইস, দেখে নাও। এই গাড়ি অনলে একটা কোমা কি যে একটা ব্র্যান্ড, সেটা আপনি শুনতে পাবেন আরামসে। আচ্ছা, গাড়ি অনলে ডিসপ্লে পাবেন, এটা এটা টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন। এটা হচ্ছে আপনি ফোন রিসিভ করতে পারবেন, মোবাইল থেকে গান বাজাতে পারবেন, মোবাইলে গান ব্লুটুথ কানেক্ট করে আপনি নেক্সট রাইট অফ সব কিছু করতে পারবেন। আচ্ছা, এগুলো একটা জিনিস বলে, বৃষ্টি বাদলের দিনে বৃষ্টি পড়ছে খারাপ পড়াবে? ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ, ওয়াটারপ্রুফ। আমি অনেকে বলে যে ব্যাটারি গাড়ি যে বৃষ্টির দিনে খারাপ হয়ে যায়, না তাহলে নিয়ে চললে সেটা এখন করা যায়? এখন কোনো এখন আর কোনো এই ইস্যু নেই, যা হয়েছে সব ওয়াটারপ্রুফ তৈরি হয়ে গেছে, সব ওয়াটারপ্রুফ, সব ওয়াটারপ্রুফ। আপনি বৃষ্টিতে গাড়ি চালাবেন না, এটা কি করে হয়? সেটা আপনি অবশ্যই বৃষ্টিতে গাড়ি চালান, কিন্তু ওয়াটার গান নিয়ে যদি ধরেন বা জলে চুবিয়ে রাখেন মোটর, তখন এটা প্রবলেম হতে পারে। হ্যাঁ, মোটর সেটা তো প্রবলেম হবে। আপনাকে এটাই বলছি যে আপনি হ্যান্ড ওয়াশ করুন, ইলেকট্রিকে হ্যান্ড ওয়াশ করুন, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি ওই ওয়াটার গান বা মোটরকে জলে চুবিয়ে রাখা, না সেটা তো খারাপ হবে, হবে না। তো গাইস, দেখেন না, কোমা কি এসি 2 বললে? এটা এসি স্পোর্ট, এসি স্পোর্ট। গাইস, আউটলুকটা দেখে নাও, অসাধারণ একটা দেখতে, ডাবল ডিস্ক। আর চাকাগুলো তো বেশ বড় বড় মনে হচ্ছে। এটা 12 চাকা আছে, কত ইঞ্চি? 12 ইঞ্চি, 12 হুইল থাকে এটা। আচ্ছা, 12 হুইল, 12 হুইল, আচ্ছা 12 হুইল থাকে। পিছনে ডিসপ্লে গাড়ি, তাই তো? সামনে পিছনে ডুয়েল ডিসপ্লে। তো গাড়িটার গার্ড আছে? আচ্ছা, গার্ডও লাগানো আছে। আর সবথেকে বড় কথা, ডিআরএল ফিল্ড সব এলইডি, জাস্ট লুকটা দেখো অসম্ভব দেখতে। কনসোল গুলো তো মারাত্মক লেভেলের লাগছে, জাস্ট মারাত্মক লেভেলের। ফোন ফোন কল রিসিভ করতে পারবে। তো এই গাড়ির দাম কত আছে পড়ছে? এটা 153 আছে, 1,53,000। 1,53,000 গাইস, মানে
খরচা করে তোমরা বেস্ট কোয়ালিটির ইলেকট্রিসিটি মাইলেজ 120 থেকে 130 পর্যন্ত মাইলেজ 120 থেকে 130 মাইলেজ পাবেন আপনি বাপ রে বাপ ইলেকট্রিক স্কুটারে गाइस একবার চার্জ দিয়ে মোটামুটি 4 ঘন্টা চার্জ দিলে 120 130 মাইলেজ পাবেন 130 মাইলেজ পাবেন মাইলেজ পাবেন 80 থেকে 100 মাইলেজ পাবেন 80 থেকে 100 মাইলে একবার চার্জ করতে পারবেন এটার একটা সুবিধা আছে ব্যাটারি মানে আপনি খুলে চার্জ করতে পারবেন ডিচার্জেবল ব্যাটারি আছে আচ্ছা যে কোনো গাড়ি দেখালে ওটা ব্যাটারি খুলে চার্জ করা যাবে না না ওগুলোতে যাবে না কিন্তু এটাতেই যাবে আপনার এটা আপনি যাদের ফ্ল্যাটে বাড়ি যাওয়া বড় উপরে থাকে তাদের জন্য এটা বেটার যে ব্যাটারি খুলে নিয়ে গিয়ে আপনি চার্জ করতে পারবেন বাড়িতে গিয়ে বাহ गाइस দেখেন আর মোটামুটি 3-4 ঘন্টা চার্জ করলেই বলতে মোটামুটি 80 থেকে 100 কিমি অবধি যাবে गाइस লুকস তো দেখো এর অনরুদ দাম আছে আপনার 1,650 1,650 মাত্র 1 লাখ টাকা দিয়ে गाइस जस्ट देख रहा है लगता है अपनी बैटरी खुले चार्ज करार सुविधा পাবেন আর এখানে আপনি হাই স্পিডও পাবেন সামনে ডিস পেছনে ড্রাম পাবেন আর আপনি লুকও দেখতে পাবেন সামনে ডিস পেছনে ড্রাম মিউজিক সিস্টেম আছে এতে অটো পাইলট মোড আছে হ্যাজার্ড লেজ আছে আপনি আর কি কি চান সেটাই তো বলছি এবারে সস্তার মধ্যে বেস্ট প্যাকেজ চলে এসেছে কোমাকির না মডেলটার নাম কি বললে কোমাকি ফ্লোরা ফ্লোরা কোমাকি ফ্লোরা কালারটাও দেখো একবারে কত সুন্দর দেখতে আপনি অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আপনার ছবিটা কালার আছে আচ্ছা ছবিটা আছে আচ্ছা এইটা না কালার এতগুলো কালার আপনি গ্যারান্ট পেয়ে যাবেন অসাধারণ লুকসের গাড়ি गाइस দূর থেকে দেখো দূরের ভিউটা 1,650 বলে 1,650 আর এটার মোটামুটি ব্যাটারি কত আছে ব্যাটারি আছে আপনার 5234 5234 সব লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে লিথিয়াম ফসফেট লিথিয়াম ফসফেট কোনো খারাপ করা হওয়ার চান্স নেই তো কিছু ওটা লাইফ সাইকেল বেশি থাকে আচ্ছা লিথিয়াম ব্যাটারি যদি বিএমএস সিস্টেম ঠিক থাকে তো ঠিক আছে আচ্ছা যদি বিএমএস সিস্টেম লাগানো থাকে তো সে ব্যাটারি অত সহজে খারাপ হতে পারবে না আচ্ছা এই সেগমেন্টে তো বিশাল বড় গাড়ি গো এটা কোমাকি এটা পুরো ফ্যামিলি প্যাকেজ বলতে পারেন गाइस জাস্ট গাড়িটা দেখো জাস্ট গাড়িটা দেখো गाइस বিশাল বড় বিশাল চাকা কত এটা এটা 12 হুইল পাবেন 12 হুইল মোটর আছে মানে 6 ইঞ্চির উপরে তার ঠিকনে যাচ্ছে চাকা দিয়ে মানে এটা गाइस গাড়িটা দেখো বিশাল বড় বিশাল বড় মোটামুটি আমরা একে ডলফিন বলি এর 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 মডেলটার নাম কি এর মডেলটা TN95 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 চালাও দেখো সামনে লাইটটা ডলফিন বলো একদম गाइस বিশাল বড় কোমাকের একটা ইলেকট্রিক স্কুটার যেটা ফুল ফ্যামিলি প্যাকেজ জাস্ট দেখে নাও তোমরা বিউটিফুল লুকস বিউটিফুল লুকস এই কনসোলটা একটু দেখি বাহ কনসোলটা দেখিয়ে দাও আমাকে আরেকবার ওয়াও এটা আপনি হাই স্পিড পেয়ে যাবেন আচ্ছা 70 স্পিড পেয়ে যাবেন হাই 70 স্পিড মানে একবার চার্জ দিলে 70 স্পিড যাবে 70 স্পিড যাবে আচ্ছা মানে চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণই আপনি 70 স্পিড পাবেন কিন্তু মাইলেজ যাবে 120 থেকে 130 মাইলেজ যাবে এটা 120 থেকে 130 মানে ওয়ান টাইম চার্জে 72 ভোল্ট 50 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগানো আছে আচ্ছা সাপোজ একটা জিনিস বলো আমাকে রাস্তার মাঝখানে সাপোজ যদি কোনো প্রবলেম হয় জেনারেলি হয় না আমাদের স্যার এটা এটা দেওয়া আছে 30 কিলোমিটার অন্তরে যদি কোনো ভেতরে যদি কেউ সার্ভিস মানে যদি কারণ প্রয়োজন হয় এমন কোনো প্রয়োজন হয় যেটা সার্ভিস দিতে হয় তখন আমরা অবশ্যই তার কাছে পৌঁছে যাই সার্ভিস চার্জ দিই যেটা যদি 30 এর যদি উপরে হয় সাপোজ তখন স্যার আসতে হবে আপনাকে কোনো কোনো রকম ভাবে কোনো রকম ভাবে আসতে হবে হ্যাঁ আমাদের আর্নারের বাইরে গেলে আমরা তখন সার্ভিসটা দিতে পারবো না কারণ আমাদের তো একটা সময় থাকে আমাদের একটা ইয়ে থাকে আচ্ছা মানে রুলস থাকে মোটামুটি কতজন বসতে পারবে এটাতে এটাতে 4 জন বসে যে টেনে যাওয়ার ক্ষমতা আছে 4 জন টেনে যাওয়ার ক্ষমতা আছে মানে একবার চার্জ দিলে 120 কিলোমিটার অবধি যাবে বলছো গাইস দেখে নাও 1,70,000 ইলেকট্রিক বাইকস জাস্ট দেখেন আউটলুক দেখো একবার চার্জ দিলে কত কিলোমিটার অবধি চলবে এটা 150 কিলোমিটার মত রান করবে 150 কিলোমিটার গাইস ওয়ান টাইম চার্জে 150 কিলোমিটার যাবে হচ্ছে এই দূরদর্শ লুকসের এই কোমাকির ইলেকট্রিক স্কুটার তো দেখি দেখাও এটা কি কি সিস্টেম আছে জাস্ট দেখে নাও টায়ার ফায়ারগুলো দেখে নাও ডুয়েল ডিস দুটোই ডিস তো দুটোই সাপানা দুটোই ডিস কিন্তু কম্বো ব্রেকিং সিস্টেম আছে কম্বো ব্রেকিং মানে ফার্স্ট টাইম মারলে পিছনেরটা যেন লাগে বিএসএক্স এর গাড়িগুলো যেমন করে কম্বি ব্রেক ওয়ান সাইডে মানে আপনার বাম দিকে আপনি কম্বো ব্রেকিং সিস্টেম পাবেন ডান দিকে আপনি সিঙ্গেল ব্রেকিং সিস্টেম পাবেন ডান দিকে সিঙ্গেল ব্রেকিং সিঙ্গেল সিস্টেম সামনেটা ধরবে আচ্ছা আর পেছনে বাম দিকেটা আছে পেছন সামনে দুটো ধরবে গাড়ির নাম কি আছে এটা কোমাকি রেঞ্জার কোমাকি রেঞ্জার গাইস দেখে নাও ওয়াও এটা কি কনসোলটা দেখো
এখানে আপনার সাউন্ড সিস্টেমও আছে, যে আপনি দেখতে পাচ্ছেন ডিকি প্লাস, আপনি ডিকি পেয়ে যাবেন। আচ্ছা, কিছু জিনিসপত্র রাখার জন্য আপনি ডিকিও পেয়ে যাবেন। সাউন্ড সিস্টেমের লুকটা দেখুন, পুরো ধরনের আগুনের ফুল কি বের হচ্ছে আপনার ওই সাইলেন্সার থেকে। বাহ, এটা একটু চালিয়ে দেখাও দেখি। একদম গাইস, দেখেন আমার লুকসটা। এখানে আপনার সিস্টেম আছে, সাউন্ড সিস্টেমের আপনার সবকিছু পেয়ে যাবেন এখান থেকে। এটা অন করলে আপনার সাউন্ড সিস্টেম চলে আসবে। সাউন্ড বাড়াতে হবে আপনাকে, না হোটেল ঘুরলেই সাউন্ড হবে, তাই তো? অসাধারণ। আপনি ভাবুন যে কত টাকা খরচা হচ্ছে আপনার একবার চার্জে 150 কিলোমিটার, যেখানে এই গাড়ি যদি চালান 300 টাকা তেল যাবে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, 300 টাকা তেল মোটামুটি পার ডে হিসাবেই যাবে মোটামুটি। হ্যাঁ, 150 কিলোমিটার যাবে। তো ভাই 40 টাকা খরচ করে 150 কিলোমিটার অবধি যাবে। ওয়াও ওয়াও, তাড়াতাড়ি তোমরা বুক করে নাও এই গাড়িটা, নিচে নাম্বার দেওয়া থাকবে। দ্যাটস ইট গাইস, এটুকুই ছিল ভিডিও আপাতত, আজকে নেই, আবার নিউজ স্টক ঢুকছে, তাই তো? আমাদের নিউজ স্টক 10 তারিখে আসবে, আপনারা আবার নতুন ভিডিও পাবেন। আচ্ছা, তখন ওখান থেকে স্টার্টিং প্রাইস বলে মোটামুটি 48 থেকে আপনি স্টার্টিং পেয়ে যাবেন। বাহ, এ নিলে একবার চার্জ দেবে মোর জাস্ট 40 টাকা খরচ করবে, 150 কিলোমিটারও দিয়ে যাবে, কেন বিলিভ? ঠিক আছে, এটুকুই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করলাম তোমাদের বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার এন্ড বাইকের সন্ধান দেওয়ার জন্য। টেক কেয়ার, দেখা যাক কোনো আপকামিং ভিডিও আনতে পারি কিনা ফেসবুক থেকে, কিন্তু প্লিজ ফলো করো। টাটা।